আসসালামু আলাইকুম, সোনিয়া সিদ্দিকি চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি সোনিয়া। আজকে আমি গরুর মাংস রান্না করব। তো একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর ভিতরে আমি তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভাজতে থাকবো, যাতে করে পেঁয়াজ রসুনের আলাদা একটা কোনো ঘ্রাণ না আসে। সেজন্য আমি এটাকে অনেকক্ষণ ধরে ভাজতে থাকবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিচ্ছি, যাতে করে এটার আমার আলাদা কোনো একটা ঘ্রাণ না আসে, পেঁয়াজ রসুনের আলাদা কোনো ঘ্রাণ না আসে। তো অনেকেই আবার একেবারে প্রেশার কুকারে বসায়, এটাকে না ভেজেও প্রেশার কুকারে বসায়। তো সেক্ষেত্রে আমি ওরকমের করি না, আমি এটাকে সম্পূর্ণ ভালোভাবে কষিয়ে তারপরে আমি বসাই। এইভাবে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এটাকে ভালোভাবে ভেজে তারপরে আমি এটাকে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও আমি কষাবো। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এরপরে আমি মরিচের গুঁড়ো অ্যাড করলাম, হলুদের গুঁড়ো এবং লবণ। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটুকু মাংস থাকবে সেই অনুপাতে আপনারা দেবেন, যেহেতু আমার রান্নার চ্যানেল না, তাই আমি অনুপাতটা বলতে পারতেছি না। তো এভাবে দিয়ে আপনারা নাড়াচাড়া করে নেবেন। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের এক একটা বৈশিষ্ট্য থাকে, তো সেই বৈশিষ্ট্য অনুসারেই চলতে হয়। তো সেই অনুপাতেই আমি চলতেছি, আমি অনুমানটা বলতে পারতেছি না। তো এক্ষেত্রে আমি একটু গরুর মাংসের মশলা দিয়ে দিলাম, এটা আপনার অপশনাল, থাকলে দিতে পারেন, আবার না থাকলে না দিলে কোনো সমস্যা নেই, আমার আছে তাই আমি দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো কষানোর পরে এতে আমি মাংস দিয়ে দেব। এটা আমার এখনও ভালোভাবে কষানো হয়নি, যখন আমার পানিটা টেনে যাবে তখন কিন্তু আমি এটার উপরে মাংস দিয়ে দেব। তো এইভাবে আমি কষিয়ে নেব অনেকক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত আপনারা এটাকে ভালোভাবে কষাবেন ততক্ষণে কিন্তু আপনার কোনো হলুদ, মরিচ অথবা কোনো মশলার আলাদা একটা কোনো ঘ্রাণ আসবে না। সেজন্য এটাকে খুব ভালোভাবেই কষাইতে হয়। যেহেতু আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব, তাই আমার একই সাথে একবারে আমার ভালো করে কষাইতে হয়। আর যদি এটাকে প্রেশার কুকারে না দেয়, তাহলে অল্প পরিমাণে কষিয়ে মাংস দিয়েও দুই তিনবার কষাইতে পারে, সেক্ষেত্রে কোনো ঘ্রাণ আসে না। তো আমি সেরকমের করব না, আমি একেবারেই কষিয়ে দেব, তারপরে আমি প্রেশার কুকারে বসিয়ে দেব। তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম, মাংসটা একটু মাখানোর পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একটা টিপস আছে এখানে, আপনি মাংসটা ভালো করে মাখিয়ে তারপরে আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। কিছুক্ষণ জাল করার পরে, লো স্পিডে কিছুক্ষণ জাল করার পরে দেখতে পারবেন যে আপনার হলুদ অথবা মরিচ অথবা তৈল যেটাই আপনার কম হবে সেটা কিন্তু উপরে ভাসবে বা দেখতে পারবেন বা দেখতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি ঢেকে রাখলাম, তো দেখতেই পাবেন আমার কিন্তু, আমি কিন্তু সব কিছু পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, আমার কোনোটাই সমস্যা নেই। তারপরও যারা আর কি বুঝতে পারবেন না বা রান্না করার ক্ষেত্রে দেখেন যে অনেকটাই দুর্বল রান্না করার কাজে, তো তারা কিন্তু এই মুহূর্তে ভালো করে বুঝতে পারবেন যে কোনটা কম হয়েছে। তো এরকমের দিয়ে দিলে, এই সময় দিয়ে দিলেও কিন্তু আপনার কোনো গন্ধ আসবে না, যেহেতু আমি মাংসটা কষাইতেছি সেক্ষেত্রে কিন্তু কোনো গন্ধ আসবে না। তো এইভাবে দিয়ে দেবেন, ঢাকনা না দিলে কিন্তু কোনোভাবেই বোঝা যায় না, ঢাকনা দিলে কিন্তু খুব সরাসরি বোঝা যায়। তো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, যেহেতু আমি অল্প পরিমাণ পানি দিয়েছি, যেহেতু আমার প্রেশার কুকারে বেশি পানি লাগবে না, কারণ প্রেশার কুকারে বেশি পানি টানে না, যতটুকু ঝোল আমি রাখবো ততটুকুই আমি পানি দিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি রান্না করছি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশি একটা ঝোল রাখি না, কারণ যেহেতু আমরা দুজন মানুষ এজন্য কোনো রকমের ঝোল থাকে না আমাদের তরকারিতে। এই যে আমাদের তরকারি দেখেন,